সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য তো যদি আপনাদের এলআইসিতে কোনো পলিসি নেওয়া থাকে অথবা যদি আপনি ভাবছেন যে এলআইসিতে আপনি নতুন করে কোনো পলিসি নেবেন তাহলে আপনাদের জন্য কিন্তু এলআইসির তরফ থেকে একটি দারুণ সুখবর তার কারণ এলআইসির তরফ থেকে নতুন একটি পলিসি নিয়ে আসা হয়েছে যেটার মাধ্যমে আপনি দিনে যদি মাত্র তেষট্টি টাকা জমান সেক্ষেত্রে আপনি সাত লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারবেন তো কি সেই পলিসি কিভাবে করবেন সে সমস্ত কিছুই জানাবো ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই এলআইসি এর ফুল ফর্ম কী ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দিনে মাত্র চৌষট্টি টাকা বাঁচাতে পারলেই আপনি পেয়ে যেতে পারেন সাত লক্ষ টাকা এমনই দুর্দান্ত পলিসি রয়েছে এলআইসির যেটির নাম এলআইসি নিউ জীবন আনন্দ পলিসি ফলে যাদের আয় খুব বেশি নয় তারা খুব সহজেই এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন এই পলিসির সুবিধা হলো পলিসি ম্যাচিওর করে যাওয়ার পরেও পলিসির কভারেজ কিন্তু শেষ হয় না অর্থাৎ ম্যাচুরিটির সময় পলিসি হোল্ডার যদি একবার টাকা পাবেন আবার যদি তার মৃত্যু পর তার পরিবারের সদস্য বা নমিনি যত টাকার পলিসি করানো থাকবে সেই সমপরিমাণ কিন্তু অর্থ পেয়ে যাবেন এই পলিসিটি করার ন্যূনতম বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়সে এই পলিসিটি করা যায় ন্যূনতম এক লক্ষ টাকার পলিসি করতে হয় সর্বোচ্চ কত টাকার পলিসি করা যাবে তার নির্ভর করবে গ্রাহকের আয়ের উপরে অর্থাৎ কোনো হাইয়েস্ট লিমিট নেই আপনি যত টাকার খুশি পলিসি করতে পারবেন ধরা যাক কেউ যদি ছাব্বিশ বছর বয়সে চার লক্ষ টাকার জীবনানন্দ পলিসি করেন সেক্ষেত্রে প্রথম বছরে তার বার্ষিক প্রিমিয়াম পড়বে তেইশ হাজার আটশো টাকা দ্বিতীয় বছর থেকে পলিসির প্রিমিয়াম কমে হবে তেইশ হাজার তিনশো টাকা অর্থাৎ দৈনিক প্রিমিয়াম পড়বে চৌষট্টি টাকা করে চার লক্ষ টাকার পলিসি করলে ডেথ সাম অ্যাসিওর থাকবে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ পলিসির রিস্ক পিরিয়ড শুরু হওয়ার পর কুড়ি বছরের মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তিনি অন্তত পাঁচ লক্ষ টাকা পাবেন চার লক্ষ টাকা জীবনানন্দ পলিসি করলে চল কুড়ি বছর পরে সাড়ে সাত লক্ষ টাকার কিছু বেশি অর্থ ফেরত পাওয়া যাবে টাকা পেয়ে যাওয়ার পরে ভবিষ্যতে যখনই পলিসি হোল্ডারের মৃত্যু হবে তার নমিনি বা পরিবারের সদস্য আরও চার লক্ষ টাকা পেয়ে যাবেন এই পলিসিটি করলে প্রয়োজনে এলআইসির থেকে আপনি লোন নিতে পারবেন পলিসি হোল্ডাররা এছাড়াও ধারায় আয় আয়কর ছাড় পাওয়া যাবে পলিসি ম্যাচিউরিটির সময় পাওয়া অর্থ আয়কর মুক্ত আয় হিসাবেই ধরা হবে তো বন্ধুরা আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই এলআইসির এই নতুন পলিসিটি কিন্তু করতে পারেন সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে এলআইসির এজেন্ট রয়েছে কিংবা এলআইসি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন